এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিদ্যা মন্দির ক্লাসেস। না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার টিভি পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি যশোদেহি দেশো জয়হি। পুজো মানে আনন্দ, পুজো মানে নস্টালজিয়া, পুজো মানে ফেলে আসা শৈশবকে আবার একটু ফিরে পাওয়া। ছোটবেলার চরিত্রগুলো এবার পুজো মণ্ডপে যেন জীবন্ত। নন্টে ফোনটে হাদা ভুদা বাটুল দি গ্রেট এবার যাত্রা পশ্চিম রামকৃষ্ণ রোড পূজা কমিটির মণ্ডপে হাজির হলো। এবছর তাদের পুজো 50 বছরে পদার্পণ করল। এবছরের অন্যতম আকর্ষণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাল্পনিক চরিত্র নন্টে ফোনটে হাদা ভুদা, সঙ্গে আছে বাটুল দাদা। এবছর তাদের মণ্ডপ ছিল দেখার মতো। পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে যান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাবদানি পৌরসভার পৌর প্রশাসক তথা চাবদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুই। 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে সেরা মণ্ডপের পুরস্কারটি তারা পেয়ে গেলেন। যাত্রা পশ্চিম রামকৃষ্ণ রোড পূজা কমিটির এবছরের 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পুজোয় শ্রদ্ধার্ঘ নারায়ণ গঙ্গোপাধ্যায়কে। পুজোর থিম নোটে ফোনতে হাদা খুদা, সঙ্গে আছে বাটুল দাদা। মণ্ডপে প্রবেশ করলেই ছেলেবেলাকে ফিরে পাবেন আপনি। তিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাতৃমূর্তি। প্রত্যেক দিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যরকম আবহে হুগলির যাত্রা পশ্চিম রামকৃষ্ণ রোড পুজো কমিটি। কাল্পনিক চরিত্রে আমরা রয়েছি এবং শিশুদের মন আকর্ষণ করে 2 বছর আমরা যে কঠিন মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে অনলাইনে সব কিছু চলে এসছে। অনলাইন পড়াশোনা থেকে অনলাইন কাজকর্মে আমরা যেন কোথাও একটা হারিয়ে গেছি সেই স্কুলের লাইফটা। সেখানে আমরা পেয়েছি এই দুর্গোৎসব কমিটির মেম্বারদের, ওনাদের মুখে শুনে নেবো ওনাদের পুজো সম্পর্কে কিছু কথা। টিভিতে আপনাকে স্বাগত। আপনাদের এইটা কত বছরের পদার্পণ হলো পুজোটা? একদম দীর্ঘ পদ অতিক্রম করে আপনাদের এই 25 বছরের পদ অতিক্রম করলে আপনাদের পুজোর এই যে থিম, কি যদি একটু বলেন থিম সম্পর্কে। থিম সম্বন্ধে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাথে নারায়ণ দেবনাথ পদ্মশ্রী রামা দেবনাথের নন্টে ফন্টে হাদা ভুদা আর সংঘাতে বাটুল দাদা এইটার ওপরেই আমাদের ওনার রঙ্গচিত্র অনুসরণে আমরা এই থিম তৈরি করেছি। আমরা ওনার কাছে গিয়েছিলাম আজকের অনুষ্ঠানে,
আকর্ষণীয়ভাবে ওনাকে উপস্থিতির জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু উনি 96 তার পক্ষে এখানে আসা সম্ভব নয়। আমরা ভার্চুয়ালি একটা ওনার সঙ্গে কথোপকথন করিয়ে নেব, তাও তিনি অক্ষম। যাই হোক, এইভাবে আমরা এই এই থিমের এবারে অনুকরণে করেছি। ছেলেদের আমি সভাপতি, এই যে সেক্রেটারি বা যে সমস্ত সদস্য আছেন এনারা আমাকে শিখিয়ে নিয়ে করছেন, আমার এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কিন্তু ওরা আমাদের শিখিয়ে নিয়ে আমাকে চালনা করছে, এতে আমি খুব আনন্দিত। আমার মনে হয় এই বিগত 3 মাসের মধ্যে থেকে আমার কিছু আয়ুটা বৃদ্ধি হয়েছে এবং শরীর স্বাস্থ্য আমার ভালো হয়েছে একদম। খালি ওনার মুখে কথা শুনে আমরা বুঝলাম নবীনের সাথে প্রবীণের মিল বন্ধনের কথা। বিদ্যা মন্দিরের তরফ থেকে সকলকে জানাই শারদ শুভেচ্ছা। Vidya Mandir classes for IIT, JEE and medical. Admissions are open. Kakurgachi and Koshba Unitech Chambers.